হ্যালো ফ্রেন্ড, ফুডি অর্পিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ডিমের চপ। তো এই রেসিপিটা সন্ধেবেলা খেতে খুবই ভালো ভালো লাগে স্ন্যাক্স হিসাবে। তো চলো দেরি না করে আমি রেসিপিটা শুরু করি, আর অবশ্যই স্কিপ করবে না, পুরো ভিডিওটা এনজয় করো। চলো, প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নেব ভালো করে, পরিমাপ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাপ মতো হলুদ গুঁড়ো। এবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওই একই তেলে ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, রসুন কুচি, রসুনটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো। এবার দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ কুচি, আর ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো টমেটো কুচি, আবার ভালো করে নাড়াচাড়া নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আর একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর জন্য। কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার মশলা আলু ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নেব। হয়ে গেছে এটা, এবার এর মধ্যে জল দিয়ে অ্যাড করে দিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ঝোলটা কমে আসলে নামিয়ে নেব। তো ঝোলটা কমে এসেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। একটি পাত্রের মধ্যে বেসন নিয়ে নিলাম, বেকিং পাউডার, বেকিং সোডা, আর পরিমাণ মতো লবণ, আর হলুদ গুঁড়ো এবং চিনি, গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এবার ভালো করে বেসনটা ফেটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব। আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তোমরা হাতে চাইলেও ফাটাতে পারো, যার যেরকম পছন্দ সে সেভাবেই করতে পারো। এবার আমি ডিমগুলো আগে থেকে সিদ্ধ করেই নিয়েছি, এবার ডিমগুলোকে ভালো করে একটি ছুরির সাহায্যে পিস করে নিচ্ছি। সবগুলো ডিম পিস করা হয়ে গেছে, এখন আমি এক এক করে আলু আর ডিমগুলোকে গোল আকৃতির মতো করে নেব, গোল গোল করে করে নেব। এইভাবে সব সেম তো সবগুলো করা হয়ে গেছে। এবার আমি ওই গোলাকৃত ডিমগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে এক এক করে সব ডিমগুলোকে ছেড়ে দেব। বেশি জোরে আঁচ বাড়ানো যাবে না, না হলে পুড়ে যাবে উপর দিয়ে, ভিতর দিয়ে কাঁচা থাকবে। এর জন্য আস্তে লো ফ্লেম আজে ভাজতে হবে। ও পাশ হয়ে গেছে ভাজা, আর এই পাশও ভাজা হয়ে গেছে আমার। এবার ছেঁকে নিয়ে তুলে নেব। রেডি হয়ে গেছে ডিমের চপ। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, বাই বাই।